রাসূল বলেন রমজানে চারটা কাজ বেশি বেশি করে করবা নম্বরে কালিমা তৈয়বা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা আর চার নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা কমপক্ষে 70,000 বার কালিমা তৈয়বা এটা খতম কর ইনশাআল্লাহ কর 70,000 বার কি কালিমা তৈয়বা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে তেলাওয়াত বেশি বেশি করে করব জিকির বেশি বেশি করে করব ইস্তিগফার বেশি বেশি করে করব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন আস্তাগফিরুল্লাহ وَأَتُوبُ إِلَيْهِ চোখের গুনাহ থেকে কানের গুনাহ থেকে জবানের গুনাহ থেকে হাতের গুনাহ থেকে পায়ের গুনাহ থেকে যার রমাদান যেই পরিমাণ মাহফুজ তার রমজান এই পরিমাণ দামি তাহলে ফেসবুক ওয়ালারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ ফেসবুক ওয়ালারা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কি না বলেন বলেন না ইনশাআল্লাহ রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তাআলা তৌফিক দান করেন বিশেষ করে হাফেজে কোরআন তোমাদেরকে বলছি রমজানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে রমজানে গুনাহ করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা আমি কি বুঝাইতে পারছি না রমজান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমজান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষার তিন ঘন্টা সময় কিরকম দামি ম্যাট্রিক পরীক্ষার তিন ঘন্টা কিরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবনি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক খাইবনি এটা আমার জীবনের মশালা এই তিন ঘন্টা আমার জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রাসূল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে যার রমজানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার এই ছয় তাসবিহ দোকানে বসে বসে তাসবিহ পড়তে অসুবিধা কি হবে বলেন এগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ঢুকে গেছে কি মোবাইল তো সব শেষ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি সাদাকা করতেন আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার করনে ওয়ালাও বাজার করনে ওয়ালাও নামাজ পড়ে না যারা রাঁধে তারাও নামাজ পড়ে যারা খাইতে আসে তারাও নামাজ পড়ে অধিকাংশ খানে ওয়ালা রোজা রাখে না আচ্ছা এই ইফতার পার্টির স্বভাব কেমন হবে রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা চানা বুট আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চানা বুট দিয়ে ইফতার করে এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেশ ফ্রেশ রমাদানের রোজার নেকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আস্তে কইছে যা কোন কথা কই কোন বিপদে পড়ি কহতেন না ঠিক আছে আমি শুধু কিন্তু আল্লাহর কামের কথা বলি নাই আপনার যেখানে যেই মাদ্রাসা সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা চানা বুট দিয়ে দিবেন কারো সাধ্য আছে তো 20 কিলো দিয়ে দিবেন সাধ্য নয় তো 5 কিলো দিয়ে দেন সাধ্য নয় তো 1 কিলো দিয়ে দেন 1 কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন হ্যাঁ আপনি এক বস্তা চিনি দিয়ে দেন 10 কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পাবেন তাহলে এবার বলুন তো দেখি এই মাদ্রাসার জন্য আমরা কিছু করতে পারি কিনা বলেন পারি কিনা বলেন যদি আপনি এক বস্তা চানা বুট পাঠায় দেন কেমন হবে দেখি একজন হাত তোলেন যে এক বস্তা চানা বুট পাঠাবেন যে একজন এই মহল্লার একজনে হাত তোলেন যে আমি এক বস্তা চানা বুট পাঠাবো কে আছেন দেখি আল্লাহ এতক্ষণ লাগবে মাশাআল্লাহ চানা বুট হয়ে গেল এবার খেজুর দেন তো দেখি খেজুর এক ভাই হাত তুললেন আল্লাহ তালা কবুল করেন কি নাম ভাইয়া হ্যাঁ নিজে কিনে নিজে নিয়ে দিয়ে যাবেন যে হুজুর ইনশাআল্লাহ এখন হাত তুলতেছেন না একটা তেল দিয়ে যাবেন একটু পেঁয়াজ দিয়ে যাবেন একটু আলু দিয়ে যাবেন 20 কিলো সাদা মুরগি দিয়ে যাবেন 20 কিলো তেলাপিয়া মাছই দিয়ে যাবেন যদি এটা দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নাকি পেয়ে যাবেন সুন্দর হবে না বলেন যার যেখানে ভাল লাগে সেখানে দিয়ে
যার যে মাথার ভাল লাগে সেখানে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।